नमस्कार बांगाली मेजे सबा के स्वागत अर्पिता आबार चले नतून रकम रेसिपी नहीं अपन सामने आज के कमलालेबू कमलालेबू दिए एक सुंदर रकम रेसिपि तो कमलालेबूर केक बनाब आज के बाद क्यों की बनाए तो चलो देखे नबें कमलालेबूर केक बनाना क्योंकि तो आगे दो तीन दिन केक बनिए बनिए देखी अपन के क्योंकि कमलालेबूर केक तो बनाई और जो आज के कमलालेबू दिए केम भाव केक बनाते थी तेल अपना देखते कड़ाई तो बालीटा दिए दीची बाली लागे मैं केक बनाते हमें हमें उनोटा के धरे नहीं बालीटा के गरम करार जो प्रथम लेबूटा के छुड़िए भालो करे रसटा बार करे नेब अपना मेशिन दिए बार करते पारें आमी एकटु हाथे चिपे बार करे नेब छेके नेब भालो करे কুসুমটা নিয়েছি শুধু সাদা অংশটা নিয়েছি এবার এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব তারপর আমি চিনি দেব এই যে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো চিনিটা আমি দিয়ে দেব দিয়ে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব এই দিকে এটা আপনারা মেশিন দিয়ে ফেটিয়ে নিতে পারেন কিন্তু আমার তো নেই আমি ওই জন্যই হাত দিয়ে ফেটিয়ে নেছি ভালো করে এই যে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি দেখুন এরপর আমি ময়দা দিয়ে দেব ময়দা দেব আর এই যে কমলালেবু যে জুসটা বার করে নিয়েছি সেটা আমি আস্তে আস্তে দিয়ে দেব এবার যে যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেই ডিমের কুসুমটাও আমি এবার দিয়ে দেব আস্তে আস্তে আর দেব একটু বেকিং সোডা আর দেব বেকিং পাউডার আর দেব একটু সাদা তেল এবার এগুলোকে একটু ভালো করে ফেটিয়ে নেব দেব একটু লবণ भालो करे फेटिए नेब एई जे एटाके आमी एबार खूब भालो करे फेटिए
নেব আর যত ভালো করে ফেটাবেন তত ভালো কিন্তু ফুলবে আর নরম হবে দেখুন আমি এটা 10 থেকে 15 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নেব এরকম একটা কেক বানানো নিয়েছি কেক মোল্ড তো এটাকে আমি প্রথমে একটু সাদা তেল মাখিয়ে নেব অল্প একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে চারিদিকে দেখুন তাহলে কেকটা ভালো আমার উঠবে সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার অল্প একটু ময়দা দেব ভালো করে একটু চারিদিকে মাখিয়ে নেব এটাকে তো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব এই যে আমি কাজু বাদাম কিশমিশ একটু আর কাট বাদাম কেটে দেব এর উপর দিয়ে একটু দেওয়ার জন্য দেখুন এটা আমি দিয়ে দিয়েছি प्रथम प्रथम दी समस्या नहीं আর এর উপর দিয়ে আমি কতগুলো দিয়ে দেব এটা আমি এবারে এর ভিতরে বসিয়ে দিচ্ছি ভালো এটা ভিতরে বালিতে গরম হয়ে গেছে এর উপর বসিয়ে দেওয়া হচ্ছে বালিটা অনেকটা আগে থাকতে আমি উনুনটা ধরিয়ে বালিটা দিয়ে রেখেছিলাম তো কড়াইতে বালিটা গরম হয়ে গেছে আমি ওইটাকে এবারে কেকটাকে এর ভিতরে বসিয়ে দিলাম এবারে চাপা দিয়ে ঢেকে দেব জাল দেব একটু আস্তে আস্তে নিম্নে জালে বেশি জাল দিলে হবে না তাহলে তলায় ধরে যেতে পারে লেগে যেতে পারে সেটা আস্তে আস্তে জাল জালে হবে 10 থেকে 15 মিনিট আমি এটাকে জাল দিয়ে নিয়েছি এবার আমি দেখব কিরকম হয়েছে এই যে কাঠিটা নিয়েছি এবার কাঠিটা দিয়ে দেখব কিরকম হয়েছে এই দেখো পুরোপুরি হয়ে গেছে যদি এটা না হতো তাহলে কাঠিতে লেগে যেত চারিদিকে একটু দেখে নিচ্ছি হয়ে গেছে খুব সুন্দর এবার এটাকে আমি নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব দারুণ ফুলেছে কিন্তু কেকটা দারুণ হয়েছে আমি এবার একটু চারিপাশটা কেটে নেব দিয়ে এবার কেকটাকে আমি ঢেলে নেব এবার আমি কেকটাকে ঢেলে নিচ্ছি কেকটাকে আমি ঢেলে নিলাম এবার দেখুন বাহ হেভি সুন্দর হয়েছে দারুণ সুন্দর হয়েছে এবার কেকটাকে আমি উল্টে নেব খুব গরম তো ওই জন্য পারছি না আস্তে আস্তে এটাকে উল্টে নেব দেখুন কি সুন্দর হয়েছে কেকটা দারুণ সুন্দর হয়েছে বানানো হয়ে গেছে কেমন ভাবে বানানো ব্যাপারটা দেখলেন
দেখি একটা দেখুন কি সুন্দর হয়েছে তলাটাও যেমনি আর কি সুন্দর নরম হয়েছে কেকটা এই যে দেখুন কি সুন্দর এই যে পঞ্চমুখী কি সুন্দর নরম হয়েছে কি সুন্দর জিনিসটা তো আপনারাও বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন তো আমরা তো বানালাম জিনিসটা খেতে তো ভালোই স্বাদ লাগছে এই যে আমি ভেঙে খানিকটা খেয়েও নিলাম খেতে খুব সুন্দর হয়েছে তো বানানো হয়ে গেছে তাই এখানে আমরা শেষ করলাম ভিডিওটা আপনারাও এভাবে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন দিয়ে আমাদের জানাবেন বলবেন আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে করে খেয়ে দেখবেন আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই শীতকালের সময় তো কমলা লেবুটা বেশ ভালো পাওয়া যায় ওই জন্য আপনাদের এই কমলা লেবুর কেকটা দেখালাম তো খেতে খুব সুন্দর হয়েছে গন্ধও খুব ভালো বেরোচ্ছে মানে কমলা লেবুর একটা খুব ভালো গন্ধ বেরোচ্ছে তো আপনারা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন খেয়ে দেখে আমাদেরকে অবশ্যই জানাবেন তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি বাই বাই নমস্কার।